এগুলো কি মাছ বলুন তো বন্ধুরা? এগুলো লোটে মাছ। লোটে মাছ আমি কেটে নেব, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। মুখ আমি কেটে নেব, এতে আঁশ থাকে না, খুব সামান্য থাকে। নমস্কার বন্ধুরা, তীর্থিস কিচেন অ্যান্ড ব্লগে স্বাগতম। তো আজ আমি বানাচ্ছি লোটে মাছের ঘন্ট। তো এর জন্যে আমার লাগছে লবণ, হলুদ, আর লাগছে আমার টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লেবুর টুকরো আর লোটে মাছ। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে আমি মাছের মধ্যে একটু লেবুর রস মাখিয়ে নেব, পাতি লেবুর রস। এটা ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, কড়াই আমার গরম হয়ে গেছে, কড়াইতে দেব আমি সর্ষের তেল। এই লোটে মাছ বানাতে একটু তেল বেশি লাগবে। তো এর মধ্যে আমি দেব রসুন কুচি, দেব পেঁয়াজ কুচি, বন্ধুরা লঙ্কা কুচি আর টমেটো কুচি আমি দিয়ে দেব একসাথে। ভালো করে নাড়তে হবে, বারবার নাড়তে হবে। এর মধ্যে আমি লবণ হলুদও দিয়ে দেব। তো বন্ধুরা, এর মধ্যে আমি একটু সামান্য আদা বাটা দিয়ে দিলাম। আর আগে আমি কাঁচা লঙ্কার টুকরো দিয়েছি, চাইলে আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। যে যেমন লঙ্কা খায় তেমনি দিতে পারেন। তো আমি একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেবো, একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না ছোটে মাছ। তো বন্ধুরা, এবার আমি কড়াইয়ের মধ্যে মাছ দিয়ে দেব, দিয়ে আমাকে শুধু নাড়তে হবে, বারবার নাড়তে হবে যাতে লেগে না যায়। ওকে লাগবে না, তেলটা একটু বেশি দিলে আর লাগবে না, তেল বেশি দিয়েছি। আর একটা কথা বলিয়া, এই মাছের অনেকে কাঁটা ছাড়িয়ে নেয়, তো আমি কাঁটা ছাড়িয়ে নেব না। এটা খেতে এমনিই ভালো লাগবে, কাঁটা থাকলেও না থাকলেও। দেখুন বন্ধুরা, লোটে মাছ থেকে কতখানি জল বেরিয়েছে। তো আমি জল শুকিয়ে নেব, জুসটা একদম শুকিয়ে আসবে। দেখুন বন্ধুরা, জুস একদম শুকিয়ে গেছে,
আর এটা খুব লো সিমে করতে হবে, তার আগে তলায় লেগে যাবে। এটা আমি 2 থেকে 3 মিনিট পর নামিয়ে নেব। এবার হয়ে গেছে, উপর থেকে আমি একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। প্রস্তুত আমার লোটে মাছের ঘন্ট। তো বন্ধুরা, প্রস্তুত আমার লোটে মাছের ঘন্ট। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।